বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আমি ভালো আছি। তো আজকের গ্রাফিক্স ডিজাইন কোর্সের 17তম পর্বে, 17তম ক্লাসে আজকে আমরা শিখব ভিডিও এডিটিং সম্পর্কে। আপনাদের আমি বিস্তারিত ধারণা দেব যে আমি কীভাবে একটি ভিডিও এডিটিং করে থাকি। তো এটা কিন্তু গ্রাফিক্স ডিজাইনের যারা করে, যারা ভিডিও তৈরি করে, তাদের জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি ক্লাস। তো আমরা ভিডিও এডিটিং শিখব দুইটি অ্যাপের দ্বারা। তো প্রথম অ্যাপটার মাধ্যমে আপনাদের আমি কয়েকটা পর্বেতে আপনাদের কিন্তু সেই ভিডিও এডিটিংগুলো শিখিয়ে দিব যে কীভাবে আপনারা একটি প্রফেশনাল ভিডিও এডিটিং করতে পারেন, যে আপনার ভিডিওর জন্য আপনি কীভাবে একটি সুন্দর ভিডিও এডিট করতে পারেন সেটা আপনাদের আজ শিখিয়ে দিব। তো আমরা দুটি অ্যাপের মাধ্যমে কিন্তু ভিডিও এডিটিংয়ের যে ক্লাসগুলো সেগুলো আপনাদের করাবো। তো আজকের ভিডিও এডিটিং ক্লাসের যে দুটি অ্যাপ আপনাদের সাথে আমি আপনাদের সামনে তুলে ধরছি সেটা হচ্ছে, এক হচ্ছে কাইনমাস্টার, আর এক হচ্ছে পাওয়ার ডিরেক্টর। তো এই দুটি অ্যাপের মোট অনেকগুলো পার্ট আসবে ক্লাসের। তো আপনারা কিন্তু একদম প্রফেশনালভাবে কিন্তু এই এডিটগুলো, আপনারা ভিডিও এডিট সম্পর্কে বিস্তারিত শিখতে পারবেন এবং জানতে পারবেন। তো আশা করছি আপনারা ভিডিও ক্লাসগুলো না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন। তো আজকে আপনাদের আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, যে বিষয়টা নিয়ে যে অ্যাপটা দিয়ে আপনাদের ভিডিও এডিটিংটা প্রথমটা শেখাবো সেটা হচ্ছে কাইনমাস্টার। তো কাইনমাস্টারের যে বেসিক কিছু টুলসগুলো আছে এগুলো নিয়ে আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। তো এখন আসি কাইনমাস্টার অ্যাপটা আপনারা কীভাবে ডাউনলোড করতে পারবেন। তো কাইনমাস্টার অ্যাপটা কিন্তু আপনারা চাইলে কিন্তু আমার ফেসবুক পেজ গ্রুপের লিঙ্ক আছে আমার ডেসক্রিপশনে, সেই ডেসক্রিপশনে গ্রুপের লিঙ্কে গিয়ে আপনারা কিন্তু সেখানে এই পিন অপশন পিন পোস্টে কিন্তু আপনারা সেই অ্যাপের লিঙ্ক আপনারা কিন্তু পেয়ে যাবেন। সেখান থেকে চাইলে কিন্তু আপনারা কাইনমাস্টার অ্যাপটাকে আপনারা ডাউনলোড করতে পারেন। তো সেই অ্যাপটা ডাউনলোড করলে কিন্তু সেখানে আপনারা ওয়াটারমার্ক পাবেন না। তো এখন আসি যে কীভাবে আপনারা এই কাইনমাস্টার অ্যাপটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন। তো এই প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হলে আপনাদের প্লে স্টোরে চলে যেতে হবে এবং এখানে আপনাদের সার্চ অপশনে গিয়ে লিখতে হবে কাইনমাস্টার। তো সার্চ অপশনে যখন আপনারা কাইনমাস্টার লিখবেন তখন কিন্তু আপনারা এই কাইনমাস্টার অ্যাপটাকে ডাউনলোড করতে পারবেন। তো কাইনমাস্টার অ্যাপ দ্বারা আপনারা কীভাবে কাজগুলো করবেন এবং আজকের পর্বে যে আপনাদের আমি যে কাইনমাস্টার যে বেসিক কিছু টুল সম্পর্কে আর ধারণা দিব। তো চলুন বন্ধুরা আমরা এখন চলে যাই কাইনমাস্টার। যে বন্ধুরা আমরা কিন্তু সরাসরি চলে এসেছি কাইনমাস্টার যে অ্যাপটা আছে সে অ্যাপে। সো সে অ্যাপে আসার পর এখানে আমরা কতগুলো অপশন দেখতে পাচ্ছি, যে সে অপশন সম্বন্ধে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করছি। এটা হচ্ছে প্লাস অপশন এবং এটা হচ্ছে ভিডিও অপশন, এটা হচ্ছে একটি ইয়া অপশন। এখানে টিপ চাপ দিলে আপনারা কী দেখতে পারবেন সেগুলো দেখাবো। তো এখানে কিছু অপশন আছে চারটা, এগুলোকে আপনারা দেখে নেবেন। তো আমরা এখন সরাসরি যদি প্লাস অপশনে ক্লিক করি, প্লাস অপশনে ক্লিক করলে আমরা দেখতে পারবো চারটা, তিনটা সাইজ দেওয়া আছে। একটা হচ্ছে 16.9, 19.60 এবং 1.11। তো 16.9টা কিন্তু হলো ইউটিউবের জন্য আর 19.60 হচ্ছে মোবাইলের জন্য বা টিকটক ভিডিওর জন্য, আর ওটা হচ্ছে কিন্তু 1.1 কিন্তু ইনস্টাগ্রামের জন্য। তো আমরা মূলত কিন্তু 16.9 যেটা এটাকে আমরা বেশি ব্যবহার করে থাকি। তো আমরা কিন্তু মেন ইন্টারফেসে চলে আসলাম। মেন ইন্টারফেসে আসার আগে আমাদের যেটা হচ্ছে আমাদের একটা ভিডিও কিন্তু আমাদের এখানে ইম্পোর্ট করতে হবে। তো আমরা একটা ভিডিওকে ইম্পোর্ট করব। তো আমরা এই ভিডিওটাকে ইম্পোর্ট করার আগে আমরা এই ভিডিওটাকে যদি ইম্পোর্ট করি, ওইটা
720 এমবিপিএস ছিল, এটাকে এখানে আসতে একটু সময় নিচ্ছে। ছোট একটা ভিডিও আমরা এটাকে এখানে আনলাম। তো এখানে আনার পর এখানে আমরা যদি এটার সাউন্ডটাকে অফ করে দিই, কপিরাইট সমস্যা হতে পারে। তো এরপরে আমরা এই ভিডিওটাকে এখানে নিয়ে আসলাম। তো দেখতে পাচ্ছেন সুন্দর একটি ভিডিও কিন্তু আমরা এখানে নিয়ে এসেছি। তো এই ভিডিওটির মাধ্যমে কিন্তু আজকে আপনাদের এই কাজগুলোকে আমি শেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন যে এখানে কতগুলো অপশন, এক হচ্ছে লেয়ার অপশন, দুই হচ্ছে মিডিয়া অপশন, তিন হচ্ছে অডিও অপশন এবং ভয়েস অপশন। এই চারটাই কিন্তু আপনার ভিডিও এডিট করার জন্য গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি দরকারি। এই চারটা জিনিস, এই চারটা জিনিসের মাধ্যমে আপনারা কিন্তু কাইনমাস্টারের যে এডিট, সেই এডিটটা করতে পারবেন। তো এখন আসি, যদি আপনার ভিডিওর শুরুতে বা শেষে কোনো সমস্যা হয় তাহলে আপনারা সেই জিনিসগুলোকে কাটবেন কীভাবে। তো আমরা ধরলাম এখান থেকে আমরা একটু কেটে দিব। তো আমরা এখানে ক্লিক করব, ক্লিক করলে আমরা দেখতে পারবো যে এখানে একটি কাঁচি অপশন আছে। তো এই কাঁচি অপশনে গিয়ে আমরা যখন ক্লিক করব, তো এখানে দেখতে পারবো আমরা কতগুলো অপশন। একটা হচ্ছে ট্রিম টু লেফট প্লে হেড, ট্রিম টু রাইট প্লে হেড, স্পিড প্লে হেড এবং স্পিড অ্যান্ড ফ্রিজ ফ্রেম। তো আমরা যদি এটাকে বাম দিকে কাটতে চাই তাহলে বাম দিকে কাটতে, ডান দিকে কাটতে চাইলে ডান দিকে কাটতে পারবো। তো আমরা যদি এই রাইট সাইড কেটে দিলাম, তো আমাদেরটা কিন্তু কেটে গেছে। আমরা চাইলে কিন্তু এটাকে আবার ব্যাকও আনতে পারি, এটা টিপ দিলে, এবং এটা টিপ দিলে কিন্তু আমরা কাটতেও পারি। তো আমরা যদি এখান থেকে একটু কেটে দিই তাহলে কিন্তু আমরা এটাও কাটতে পারি, অথবা আমরা ব্যাক আনতে পারি। তো আমরা যদি এটাকে ব্যাক নিয়ে আসলাম, তো ব্যাক নিয়ে আসার পরে এরপরে আমরা যদি এখান থেকে মাঝখান দিয়ে কাটতে চাই তাহলে কিন্তু আপনারা মাঝখান দিকেও কাটতে পারবেন। তো আপনাদের যেভাবে আপনাদের সুবিধা সেভাবে চাইলে কিন্তু আপনারা এই কেচি চিহ্নর মাধ্যমে করতে পারেন। এরপরে আসলো যে এখানে আপনাদের জায়গাগুলো সমান আসলো কি না, সেগুলো চাইলে কিন্তু আপনারা সমান করে দিতে পারেন এই অপশনটির মাধ্যমে। এবং এখানে চিপ দিনটা, এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ভলিউম অপশন, এখানে চাইলে আপনারা কমাতে পারেন, বাড়াতে পারেন, আপনাদের যেটুকু প্রয়োজন সেইটুকু জিনিসটা কিন্তু এইখানে আপনারা করতে পারেন। তো এখানে এই ছিল এটার কাজ। এরপর হচ্ছে ক্লিপ গ্রাফিক্স। তো ক্লিপ গ্রাফিক্সের কাজ হচ্ছে আপনারা চাইলে কিন্তু এখানে আপনার এই গ্রাফিক্স অ্যাড করতে পারেন বিভিন্ন প্রকার, যেটা আপনার ভিডিওকে আরও প্রফেশনাল করে তুলবে। এরকম বিভিন্ন প্রকার গ্রাফিক্স চাইলে কিন্তু আপনারা অ্যাড করতে পারেন, যেগুলো আপনার ভিডিওকে আরও সুন্দর করে তুলবে। তো এরপরে আসলেও এখান থেকে স্পিড, আপনারা চাইলে কিন্তু ভিডিওর স্পিড বাড়িয়ে নিতে পারেন, ভিডিওর স্পিড বাড়িয়ে কমাতে পারেন। মিউট অডিও, আপনার অডিওকে করে রাখতে পারেন 4x, 1x, 8x, যে কোনো প্রকার, যে কোনো প্রকার স্পিড চাইলে কিন্তু আপনারা করতে পারেন। তো স্পিডটা করার পর এরপরে কিন্তু আপনারা এগুলোকে, যে ভিডিওগুলো কিন্তু আরও স্পিডার হবে, আপনারা যারা রিভাইজ করতে পারেন, রোটেট করতে পারেন, কালার ফিল্টার করতে পারেন, আপনারা যে ভিডিওটা আছে এটাকে আপনারা বিভিন্ন কালারে অ্যাড করতে পারেন, যেটা আপনার ভিডিওতে সুন্দর দেখায়। এবং কালার গ্রেডিং ইং চাইলে কিন্তু আপনারা এখান থেকে করে ফেলতে পারেন। অসাধারণ অসাধারণ কিছু কালার গ্রেডিং আছে, যেগুলো আপনার ভিডিওকে আরও প্রফেশনালভাবে তুলে ধরবে। এরপরে আমরা শুধু ভিডিওতে ক্লিক করার পর যা যা আছে সব কিছু দেখাচ্ছি। এরপরে অ্যাটাচমেন্ট করতে পারেন, আপনার কালারটাকে হাতে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, ব্রাইটনেসটাকে বাড়াতে পারেন এবং স্যাচুরেশনটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো যেভাবে আপনার ভিডিওটা সুন্দর হয় সেভাবে আপনারা চাইলে কিন্তু করতে পারেন। এরপরে ইকো, আপনারা চাইলে কিন্তু এখানে ইকোতে ব্যবহার করতে পারেন। এবং আরও কিছু আছে দেখাচ্ছি আপনাদের, এখানে যদি আপনারা ক্লিক করেন তো রিভার্ব, ভয়েস চেঞ্জার, আপনারা ভয়েস চেঞ্জ করতে, এক্সট্রাট অডিওতে ক্লিক করলে আপনাদের অডিওটা কিন্তু এক্সট্রাট হয়ে নিচে চলে আসবে। তো এ ছিল ভিডিও অপশনে ক্লিক করে যা যা কাজগুলো, সে কাজগুলো সম্পর্কে কিন্তু আপনারা দের আমি বিস্তারিতভাবে বলে দিয়েছি। তো বাকি যে কাজগুলো আছে, বাকি যে ভিডিও এডিটের
বাকি যে জিনিসগুলো আছে সবগুলো আপনাদের আমি পরবর্তী কোনো ক্লাসে আপনাদের সাথে দেখিয়ে দিব। তো আজকের ক্লাস এ পর্যন্ত। আজকের ক্লাসে আমরা শিখেছি যে কীভাবে ভিডিও অপশনে ক্লিক করে এই পাশের যে এপাশের যে জিনিসগুলো আছে সেভাবে কি সেগুলোর কাজগুলো আপনাদের দেখিয়েছি। তো ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, তাই আমরা এইটুকুতেই রেখে দিচ্ছি, বাকিটা আমরা পরবর্তী ক্লাসে শিখব যে কীভাবে আমরা লেয়ার দিয়ে বা মিডিয়ার কাজ, অডিওর কাজ, ভয়েসের কাজ, আরও যা যা কাজগুলো আছে কাইনমাস্টারে সব কিছু কিন্তু আমরা আস্তে আস্তে শিখে ফেলবো। সো আজকের ভিডিও এ পর্যন্তই। তো ভিডিওটা শেষ করার আগে আমরা ভিডিওটা একটু প্লে করে দেখছি। তো দেখতে পাচ্ছেন অসাধারণভাবে কিন্তু ভিডিওটা প্লে হচ্ছে এবং কালার গ্রেডিংটাও কিন্তু অনেক সুন্দর ছিল, যে অরিজিনাল কালার থেকে কিন্তু অনেকটা সুন্দরভাবে কিন্তু এটা ফুটে উঠেছে। তো এভাবেই কিন্তু আপনারা এই যে ভিডিও অপশনে ক্লিক করে যা যা কাজগুলো আছে সেগুলো করতে পারেন। তো আজকের গ্রাফিক ডিজাইনের 17তম ক্লাস এ পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।